প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাই ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে আজকে কথা বলার বিষয় ব্যবসা কি মরার উপর খাঁড়ার ঘা দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ বিষয়ে কথা বলার জন্যে তাদের সঙ্গে পরিচয়টি সেরে নিচ্ছি আমার ডানে প্রথমে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির এরপরে আছেন ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফা নির্ধারিত আজকের দুই অতিথির সঙ্গে আমাদের কথা হবে তবে তার আগে নজর দেখে বৈশাখী সংবাদের শিরোনাম সাম্প্রতিক সহিংসতা দেশের অর্থনীতি পঙ্গু করার উদ্দেশ্যে সন্ত্রাসীদের বিচার দেশবাসী করবে বলেছেন প্রধানমন্ত্রী দেখেছেন ধ্বংসযজ্ঞ ও আহতদেরকে আগামীকাল থেকে মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস বিকেল পাঁচটায় কারফিউ বহাল হয়েছে জীবনযাত্রা স্বাভাবিকতা বাড়ছে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার মামলায় সারাদেশে আরও পাঁচ শতাধিক গ্রেপ্তার পুলিশের অভিযান চলছে সাম্প্রতিক সহিংসতায় আহতদের একশো উনষাট জন এখনও ঢাকা মেডিকেলে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরি করে বিএনপি জামায়াত বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং অস্থির পরিস্থিতিতে বাজারের নেতিবাচক প্রভাব দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ইন্টারনেট পুরো চালু না হওয়ায় সমস্যায় বাণিজ্য দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে দেশের অভ্যন্তরীণ এবং বাইরের নানা কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের সময়টা একটু প্রতিকূলতার ভেতর দিয়ে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে এবং এই সময়ের ভেতরে আবার যে সম্প্রতি যে সহিংসতার ঘটনাটি ঘটে গেল এটির একটি বড় নেতিবাচক প্রভাব পড়েছে সেই জায়গাটিতে আমরা আজকে আলোচনা করতে চাইছি প্রথমেই যাচ্ছি ডক্টর মাহফুজ কবির আপনার কাছে যে আসলে এই আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্প্রতি কি সহিংসতার নেতিবাচক প্রভাব যে পড়েছে সেটা নানামুখী বহু মানে বহুমাত্রিকতার প্রভাব আছে কিন্তু একটি সাধারণ চিত্র একটু ছোট্ট করে যদি আপনার কাছ থেকে পেতে পারি যে আসলে বড় ধরনের ঝাঁকুনিটি কোন কোন জায়গায় গেল সেই জায়গাটা একটু শুনতে চাই আসলে অর্থনীতির প্রত্যেকটা জায়গাতে ক্ষতি হয়েছে এসে আসলে দুটো অংশে বিভক্ত এই অর্থনৈতিক প্রভাবটা একটি হচ্ছে ড্যামেজ আর হচ্ছে লস হ্যাঁ তো ড্যামেজের জায়গাতে আমরা তো দেখলাম যে মেট্রো রেলে কি ধ্বংসযজ্ঞ হয়েছে একই সঙ্গে যে টোল প্লাজাগুলোতে তারপর ফ্লাইওভার হ্যাঁ তারপরে একই সঙ্গে যে আমাদের এলিভেটেড এক্সপ্রেস সেখানে তো হয়েছে এটি ছাড়াও অন্যান্য যে সমস্ত অবকাঠামো যোগাযোগের সেগুলোতে ক্ষতি হয়েছে একই সঙ্গে বিভিন্ন ভবনে আগুন দেওয়া হয়েছে তো সেগুলো আমরা দেখতে পেয়েছি এখানে ট্র্যান্জিবল ইনটানজিবল দুটোই আছে মানে যেগুলোকে আসলে হিসাব করা যায় সেগুলো রয়েছে আবার কিছু আছে আমাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত তো এর যেমন আলকাইভ বিটিভির তো সেটি যেমন জ্বালিয়ে দেওয়া হয়েছে তো সেগুলো আর কখনো আমরা ফেরত পাবো না মানে এমন অমূল্য সম্পদ সেটা কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো সেগুলো হিসাবটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে প্রায় দশ হাজার কোটি টাকার আমাদের ড্যামেজ হয়েছে এবং হিসাবটা এখনও আসছে কিন্তু এটা একটা আমরা একটা আনুমানিক হিসাব যে বিভিন্ন জায়গাতে কথাবার্তা বলে এটা পেয়েছি আর যদি আমরা খাতোয়ারি দেখি তাহলে শুধুমাত্র একটি খাতে তেমন কোনো প্রভাব পড়েনি খুব বেশি প্রভাব হয়নি সেটা হলো যে আমাদের যে বিদ্যুৎ এবং পানি এটার যে সরবরাহ তো সেই জায়গাতে না পড়ে বাকি যে যতগুলো আছে প্রত্যেকটা জায়গাতে পড়েছে এমনকি কৃষিখাত যেখানে আসলে খুব একটা প্রভাব পড়ে না জলবায়ু পরিবর্তনের প্রভাব সেগুলো পড়ে না আমরা কোভিড সময় দেখতে পেয়েছি যে সেখানে তেমন কোনো প্রভাব পড়েনি কিন্তু এইবার দেখলাম যে সেখানে প্রায় তিনশো উনশো কোটি টাকার মতো এটা ক্ষতি আমরা দেখতে পাচ্ছি এটি ছাড়াও আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে তো বেশ কয়েকদিন কিন্তু পোর্ট থেকে কিন্তু মাল খালাস করা হলেও বা হয়তো কোনো সময় খালাস করা যায়নি আবার সেটা কারখানাতে আসেনি আবার কারখানা থেকে সেটা পোর্টে যায়নি পরিবহন হতে পারেনি আর এটি ছাড়াও উৎপাদনটা বন্ধ ছিল তার কারণ শ্রমিকরা আসতে পারেনি কলকারখানাগুলোতে সেগুলোতে হয়েছে আমাদের ট্রেড ডাইভারশন হয়েছে মানে এখানে অনেক বায়ার তারা কিন্তু আসলে যোগাযোগ করতে পারেনি পৃথিবীর সঙ্গে বা আমাদের যারা ম্যানুফ্যাকচারার যারা এক্সপোর্টার তারাও কিন্তু আসলে সেভাবে যোগাযোগ করতে পারেনি সারা পৃথিবীর সঙ্গে তো যেটার কারণে হয়েছে কি যে আসলে বায়ারদের তো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তাদের প্রোডাক্টটা সেলফে দরকার হয় থাক থাকতে হয় তো সেই সময় কিন্তু আমরা ডেলিভারিটা দিতে পারিনি তো এই কারণেই তারা কিন্তু অন্য জায়গাতে কিছু কিছু তাদের অর্ডারটা শিফট করেছেন আমাদের প্রতিযোগীদের দেশগুলো রয়েছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং একই সঙ্গে ভিয়েতনাম তারা কিছু কিছু অর্ডার আমাদের এখান থেকে পেয়ে গেছেন এটা শোনা যাচ্ছে ব্যবসায়ীরা বলছেন এবং এটি ছাড়াও একটা খাতে অনেক বেশি ক্ষতি হয়েছে সেটার কথা বলা হচ্ছে না সেটা হচ্ছে আর্থিক খাত আর্থিক খাতের মধ্যে ব্যাঙ্ক খাত এবং আমার হিসাব অনুযায়ী সেখানে প্রায় তিন হাজার একশো কোটি টাকা দৈনিক ক্ষতি হয়েছে এবং এটি ছাড়া আমাদের যে বিমা খাত সেখানেও কিন্তু ক্ষতি হয়েছে আর একটা যেটা আমরা মাত্র দেখলাম যে শেয়ার বাজার তো সেখানে কিন্তু একটা সাংঘাতিক রকমের প্রভাব পড়েছে তো এই যে জায়গাগুলো রয়েছে এবং এটি ছাড়াও কিন্তু আমাদের নির্মাণ খাত রয়েছে মানে রিয়েল এস্টেট সেক্টর সেগুলোতে ক্ষতি হয়েছে এবং অন্যান্য যে সেবা বিশেষ করে ফ্রিল্যান্সিংদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কয়েকদিনে মানে তারা যেরকম একটা ডেডিকেটেড ইন্টারনেট হাই স্পিড ইন্টারনেট দিয়ে সারা পৃথিবীর সঙ্গে তারা কিন্তু এই যে কাজ করতে এবং সাড়ে ছয় লক্ষ ফ্রিলান্সার এবং এটি ছাড়াও কিন্তু বড় বড় ফ্রিলান্সিং কোম্পানি ও আউটসোর্সিং কোম্পানি সেগুলো কিন্তু বাংলাদেশে করে উঠেছে যারা হাজার কোটি টাকার ব্যবসা করছেন এক্সপোর্ট করছেন সার্ভিস তো তারা কিন্তু বড় বেকায়দা পড়ে গেছেন এই কয়েকটা দিনে এবং এই এদের কাছ থেকে কিন্তু আসলে কাজ চলে গেছে ফিলিপাইনে কাজ চলে গেছে ভারতে পাকিস্তান এই জায়গাগুলোতে কিন্তু এই কাজগুলো চলে গেছে যেখানে ফ্রিলান্সিংয়ে বাংলাদেশ বা আউটসোর্সিংয়ে হচ্ছে বাংলাদেশ দুই নাম্বার বেশ কিছু এক্সপোর্টের ক্ষেত্রে তো সারা পৃথিবীতে এইরকম সময়ের ব্যবসা করছিল কিন্তু এই কয়দিন ইন্টারনেট সেবাটা পাননি এই কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন সব মিলে দেখা যাচ্ছে যে এই কত সাত দিনে মানে যে সময়টাতে আসলে এই তাণ্ডবগুলো হলো এই আন্দোলন কেন্দ্রিক এই সময়টাতে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে এটা ছাড়াও যেটা হয়েছে সেটা আমাদের একটা ইমেজ লস হয়েছে এই এই সময়টাতে কিন্তু আমরা গত কয়েক বছর ধরে মেগা ইনফ্রাস্ট্রাকচার সেগুলো তৈরি করছি আমরা প্রোজেক্ট তৈরি করছি অনেক বড় বড় ইনভেস্টমেন্ট কিন্তু পাইপলাইনে ছিল আমাদের স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে তো সেখানে কিন্তু এটা এমন একটা ধাক্কা খেলো বাংলাদেশ যে আসলে এখন যারা বিনিয়োগ করবেন বিদেশ থেকে এসে তারা কিন্তু এখন দ্বিতীয়বার চিন্তা করবেন যে আসলে ওইখানে যে যাবো হঠাৎ করে যদি আবার সমস্যা তৈরি হয় তখন কি হবে তো এই একটা সমস্যা আর আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে রিস্ক আনসার্টেন্টি এটাও কিন্তু একটা বড় বিষয় এই মুহূর্তে ব্যবসায়ীরা কি করছেন তারা কিন্তু চড়া সুদে ঋণ নিচ্ছেন ব্যাংক থেকে দেখেন এর মধ্যে মরার উপরে খারার কাজেটি আমাদের সেটি হচ্ছে যে এই এর মধ্যে যে ক্ষতিটা হয়ে গেছে সেটি কিন্তু টোটালি আনফর্চুনেট ছিল মানে আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা ক্ষতি হবে তো এমনিতেই উচ্চ সুদের ঋণ এবং একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ এবং ব্যবসা বাণিজ্য করাটা অনেকটা কষ্টসাধ্য এই অবস্থায় যে এই এতগুলো ক্ষতি হলো এটার কি হবে কোথেকে আসবে এটা ক্ষতিপূরণটা তো এগুলো একটু আসলে চিন্তার বিষয় এবং এই সমস্ত কারণে আবার বিশেষ করে আমি বলবো যে এই যে এনজিও যেগুলো আসলে যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যারা আসলে ক্ষুদ্র ঋণ দিচ্ছেন তো তারাও কিন্তু তাদের এই যে ঋণের যে প্রতিদিনের যে পরিশোধ সেটা কিন্তু করতে পারছে না তাদের সার্ভিস চার্জ এটা কিন্তু একটা হিসাবে দেখা গেছে যে ডট নামে একটা সংগঠন রয়েছে তারা একটা ক্ষুদ্র ঋণ পরিচালনা করেন তাদের একটা হিসাব থেকে এসছে যে তাদের যে পরিশোধযোগ্য ঋণ সেটা দেখা যাচ্ছে যে প্রায় বিশ শতাংশ যে সার্ভিস চার্জ ঋণ তারা পাননি এখন এই টাকাটা রোল করবেন কিভাবে এই যে শত শত মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যারা গ্রামেগঞ্জে ঋণ দেন তাদের একটা সার্ভিস চার্জের লস হলো ব্যাংকের ক্ষেত্রেও বেশ কিছুটা চাপ পড়েছে তারাও কিন্তু ওই দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যাংক তারা কিন্তু ওই সুতটা ঠিক মতো নিচ্ছে না সময় মতো নিচ্ছে না তারা একটু দেরি করছেন তো করে এই যে অ্যাডজাস্টমেন্টগুলো এমনিতেই ব্যাঙ্কগুলো দুর্বল তার মধ্যে এই যে চাপ রেমিটেন্স আসতে পারছে না এখন বেশ কয়েকদিন আসতে পারেনি এখন আবার বলা হচ্ছে যে কোনো কোনো প্রোগা রয়েছে যে তারা নাকি রেমিটেন্স ফর্মাল ফ্লো চ্যানেল পাঠাবেন না তার যে রপ্তানির যে আয় সেটিও আসতে পারেননি তো সব মিলিয়ে এই যে একটা হঠাৎ করে একটা বড় রকমের ড্যামেজ এবং লস হলো সেটা কিন্তু অর্থনীতিকে অনেকটা নাড়িয়ে দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে ধন্যবাদ মাহফুজ কবির আশবাবুর আপনার কাছে যাচ্ছি আশরাফ আহমেদ আপনার কাছে মাহফুজ কবিরের কথায় আমাদের ব্যবসা বাণিজ্যের যে চিত্রতা উঠে উঠলো সেটি আসলে দুশ্চিন্তায় পড়ার মতন একজন সেই সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে ক্ষয়ক্ষতির জায়গাটিকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ মাহফুজ ভাই যেটা বললেন সেটা ইজ কারেক্ট আমি এখানে কিছু কিছু জায়গায় একটু অ্যাড করি যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি যখন আপনি হিসাব করবেন তখন দুটো হিসাব করতে হয় একটা হচ্ছে ড্যামেজ এবং আরেকটা হচ্ছে লস যে একটা হচ্ছে সম্পদ যতখানি ক্ষতিগ্রস্ত হলো সেটা রিপ্লেসমেন্ট ভ্যালু কত এবং সেকেন্ড যেটা হচ্ছে যে কোনো ইভেন্টের ফলে আপনার ফিউচারে এটার কী ইম্প্যাক্ট পড়বে ড্যামেজের জায়গাটাতে হিউম্যান লস অফ হিউম্যান লাইফও আছে খুবই ট্রাজিক একটা ব্যাপার আপনার সম্পত্তির মানে আপনার আমার ইনফ্রাস্ট্রাকচার শাটডাউনের ব্যাপার আছে ওটা রিপ্লেসমেন্ট ভ্যালুর একটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট আছে কিছু কিছু জিনিস ইজ যেমন ধরেন আপনার যে বিটিভির আর্কাইভ হ্যাঁ হিউম্যান লাইফও তো ইজ ইনরিপ্লেসেবল লসেজ কিন্তু এর বাইরে যে লসের যেই ব্যাপারগুলো আছে এখানে আমি একটু খুব স্পষ্টভাবে ভাবে বলতে চাই যে দেখেন আমাদের দশ দিন যদি ইকোনমি বন্ধ থাকে রাফলি তিন পার্সেন্ট ডিগ্রোথ হবে তিন পার্সেন্ট ডিগ্রোথ মানে আপনার ইকোনমিক গ্রোথ আপনার তিন পার্সেন্ট কমে আসবে সো যদি আমাদের ইকোনমিক গ্রোথ এই বছর আমরা এমনিতেই খুব কষ্টসাধ্য আমাদের আমরা যেটা মনে করছিলাম যে ছয় সাত পার্সেন্ট গ্রোথ অ্যাটেন্ড করাটাও খুব কঠিন হবে সেটা যদি ইন রিয়েল টার্মস তিন পার্সেন্টে নেমে আসে তাহলে এই জিনিসটা কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে পারবো যে তিন আমরা এই দশ দিনের লসে কিন্তু তিন পার্সেন্ট নেমে যাবে সেকেন্ড যেই ইস্যুগুলো যে সেকেন্ড আরও আরও অনেকগুলো ইস্যু আছে আরেকটা ফ্যাক্টর যেটা মাথায় রাখতে হবে যে দেখেন আপনার এই ইকোনমিক গ্রোথ কমে যাওয়ার মানে কি এই ইকোনমিক গ্রোথ কমে যাওয়ার মানে হচ্ছে আপনার জব ক্রিয়েশন কমে যাবে সো এই যে দশ দিন ইকোনমি বন্ধ থাকলো কিংবা যেটা সেটা এখনও ইকোনমি পুরোপুরি স্বাভাবিক হয়নি যদি ধরলাম আমরা যে দশ থেকে পনেরো দিনের ইম্প্যাক্ট পড়বে সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়তোবা বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মসংস্থান তৈরি হবে না এই বছর যেটা হতে পারতো মানে তিরিশ থেকে চল্লিশ হাজার যে আমি ফিগার হিসাবটা বলছি দেখুন প্রত্যেক বছর আমরা ছিল আর কি হ্যাঁ মানে না এটা হয় আমরা প্রত্যেক বছর পাঁচ লাখের মতো কর্মসংস্থান তৈরি করি আচ্ছা সরকারি কর্মসংস্থান তৈরি হয় পনেরো থেকে বিশ হাজারের বিশ থেকে তিরিশ হাজার লেভেলে একদম সব সবকিছু মিলিয়ে এবং বাকি প্রায় চার লক্ষ সত্তর হাজারের ওপরে কিন্তু আসলে প্রাইভেট সেক্টর থেকে গ্র্যাজুয়েটদের জন্যে কম কর্মসংস্থান তৈরি হয় আর গ্র্যাজুয়েটদের বাইরে যদি আমরা চিন্তা করি যারা এইচএসসি পাস করে কর্মক্ষেত্রে প্রবেশ করেন তাদেরকে হিসাব করলে প্রায় সংখ্যাটা প্রায় পনেরো থেকে বিশ লাখের মতো প্রত্যেক বছর জব ক্রিয়েশন হয় এখান থেকে আপনি যদি দশ পার্সেন্ট কমিয়ে দেন তাহলে কিন্তু সেটা দুই লক্ষ জব কমে যাবে বিশ বিশ লাখ থেকে মানে আমি সংখ্যাটা আবার বলছি বিশ লাখ জব ক্রিয়েশন প্রতি বছর হয় সেখান থেকে যদি আপনি দশ পার্সেন্ট কমিয়ে দেন তাহলে সেটা বিশ লাখ দুই লক্ষ জব কমে যাবে আপনি যদি দশ দিনের হিসাবে কমিয়ে দেন চার পার্সেন্ট কমবে তাহলেও আপনার ষাট হাজার পঞ্চাশ থেকে ষাট হাজার কর্মসংস্থান কম হবে এবং এটার কারণটা শুধুমাত্র গত পনেরো দিনের এফেক্ট বাকি সমস্ত কিছু ছেড়ে দিলাম আমরা এখন বাকিটার ক্ষেত্রেও যদি দেখেন আমরা কিন্তু ইকোনমি আপনারা আমরা সবাই জানি যে গত বছর ধরে আমরা একটা খুব কঠিন একটা সময় পার করছি এবং শুধু সেটা শুধু বাংলাদেশ না আমরা ধরেন ইউকে থেকে শুরু করে এমন কোনো দেশ নেই পৃথিবীতে যারা এই যে ইকোন পোস্ট কোভিড ইকোনমিক টার্ময়েলের শিকার হননি মোটামুটি পৃথিবীর সবাই কিন্তু কোনো না কোনোভাবে এফেক্টেড হয়েছেন কোভিড শেষ হওয়ার পরে যখন ইউক্রেনের যুদ্ধের শুরুর সাথে সাথে ব্যাপারটা শুধু ইউক্রেন যুদ্ধ বলে আসলে বোঝা যায় না কারণ তখন যেটা হয়েছে যে আপনার দুনিয়ার অধিকাংশ সেন্ট্রাল ব্যাংক ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রাকশনারি পলিসিতে চলে গেছেন তার ফলে কিন্তু গ্লোবাল ইকোনমি শ্রিঙ্ক করেছে ওভারহিট হয়ে গিয়েছিল যেটা সেটাকে গ্রোথ রেট কমিয়ে আনা হয়েছে এটার ফলে কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড আমরা কিন্তু একটার পর একটা অনেকগুলো দেশকে দেখেছি ডেট ক্রাইসিসে পড়তে অনেকগুলো দেশকে দেখেছি মারাত্মক খাদ্যর ইনফ্লেশনে ফ্যামিনের কাছাকাছি লেভেলে পৌঁছে যাওয়া ইউক্রেন যুদ্ধে পরে যেমন আপনার ইজিপ্টে প্রায় খাদ্যদ্রব্যের দাম বেড়ে গিয়েছিল পাঁচ থেকে গুণ আমাদের কিন্তু সেরকম কিছু হয়নি হ্যাঁ আমাদের জীবনযাত্রার খরচ বেড়েছে আমাদের ইনফ্লেশন ছয় পার্সেন্ট লেভেলে ছিল ওটা দশ পার্সেন্ট হয়েছে ইউকের ইনফ্লেশন দুই পার্সেন্ট থেকে বেড়ে নয় পার্সেন্ট হয়েছে আমাদের তো চারগুণ ইনফ্লেশন বাড়েনি আমাদের দেড় বেড়েছে এরকম আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে স্ট্রাগল করছিলাম এই বছরটা আসলে আমাদের সবচেয়ে বড় সুযোগ ছিল এই স্ট্রাগল থেকে বেরিয়ে আসার জন্যে এবং আপনারা জানেন যে গত বছরের যেমন ধরেন আমাদের যে ডলারের যে একটা বড়ো ধরনের একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছিল সেটা থেকে আমরা মোটামুটি উতরে এসেছিলাম বছর আমাদের ডলারের এক্সচেঞ্জ রেটের সাথে সাথে ইন্টারেস্ট রেটের যে প্রবলেমটা তৈরি হয়েছিলো সেটা এবছর খানিকটা হলেও আমরা লিমিট করতে পেরেছি এই বছর আমাদের জন্যে খুব ভালো একটা বছর দরকার ছিল ঘুরে দাঁড়ানোর জন্যে এই যে এই কারণেই আমরা বলবো যে এটা আসলে মরার ওপরে খারার ঘা মানে আমাদের জন্যে যদি বলেন যে মানে এই ধরনের টার্ময়েলের জন্য ওয়ার্স্ট সময় কী ছিল প্রবাবলি এই বছর এই এইটা কিন্তু একটা মানে এটা অনস্বীকার যেটা আপনি স্বীকার করেন বা না করেন তাতে কিছু আসা যায় না এটা হয়েছে এবং হচ্ছে সেকেন্ড জিনিস হচ্ছে যে এই যে টার্ময়েল থেকে বেরিয়ে আসতে পারলাম না আমরা এই বছর কিংবা সেটা ডিলেইড হলো এটার কারণে কিন্তু সরাসরি কর্মসংস্থান কমবে কর্মসংস্থান কমবে মানে হচ্ছে মানুষের চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা কমবে আপনার নতুন করে ব্যবসা বাণিজ্য এক্সপ্যান্ড করার সম্ভাবনা কমবে এটা কমবে এটা আপনি চান বা না চান এটা হবে এই হচ্ছে রিয়ালিটি এখন আমাদের জন্য আসলে ঘুরে দাঁড়াতে গেলে কি করতে হবে ঘুরে দাঁড়াতে গেলে একমাত্র রাস্তা হচ্ছে যে ওই যে তিন পার্সেন্ট যে জিডিপি যেটা লস লস করেছিলাম আমরা এটার মানে হচ্ছে আমাদেরকে আরও অনেক বেশি কাজ করে অনেক বেশি খেটে এটাকে আবার রিকভার করা এক্সট্রা এফোর্ট লাগবে এক্সট্রা এফোর্ট এই জায়গাটাই লাগবে আমরা একটু যদি খাতুয়ারি বুঝতে চাই আপনার কাছ থেকে কোন খাতটি আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনার পরে হয় ইমিডিয়েট যেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক্সপোর্ট এবং ম্যানুফ্যাকচারিংয়ে একদম সরাসরি ইম্প্যাক্টটা গত মানে আপনি ওটা তো ঘন্টায় ঘন্টায় হিসাব করা যায় এবং এটা একটা স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো খাতে একটা ভয়ঙ্কর একটা চাপ পড়েছে গত দশ দিন ধরে এক্সপোর্ট বন্ধ প্রোডাকশন বন্ধ ব্যাংকের ইন্টারেস্টও আর বন্ধ হয়নি বেতন দেওয়া বন্ধ করা যাচ্ছে না সো এই দুটো একটা এটা একটা মারাত্মক চাপ পড়বে সেকেন্ড লেয়ারে যেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে বেশ কয়েকটা লেয়ারে এটার ফল দেখা যাবে এক সহজটা প্রথমে বলি ক্যাপিটাল মার্কেটে আপনি একটু আগে আমরা দেখছিলাম যে আজকে ওয়ান অফ দ্য লোয়েস্ট ট্রেডিং বন্ধ ছিল নির্বাহী আদেশে এর মধ্যে বেশ কয়েকদিন বন্ধ ছিল আমরা লাস্ট এই ধরনের সিচুয়েশন দেখেছি কোভিডের মাঝখানে যখন এটা তিন মাস না চার মাস বন্ধ বন্ধ করা ছিল এর থেকে খারাপ তো আসলে কিছু হওয়ার ডিফিকাল্ট সেকেন্ডারি হচ্ছে আপনার এই যে লস এন্ড ড্যামেজ ড্যামেজের কথা বললাম আমরা পাবলিক সেক্টরের প্রাইভেট সেক্টরের ড্যামেজ যেগুলো এটার একটা বড় অংশ আসলে ইন্স্যুরেন্স ক্লেইম হবে এবং সেইটা সেই ক্লেমটার কতখানি আমাদের ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিতে পারবে এটা একটা বড় কোশ্চেন মার্ক কারণ যেটা হয় যে দেখুন একটা হচ্ছে যে ক্লেম আপনি সারা বছর ধরে একটু একটু করে আসলো সেই হিসাবে ইন্স্যুরেন্স সেক্টর থেকে যতখানি ক্লেম সেটেলমেন্ট করা সম্ভব হঠাৎ করে যদি সমস্ত ক্লেম একসাথে আসা শুরু করে রাইট অ্যান্ড স্ট্রাইক ড্যামেজের তখন কিন্তু সেটা সাস্টেনেবল না তখন টেকনিক্যালি ইন্স্যুরেন্স কোম্পানি কিছু ব্যাঙ্ক্রাপ হয়ে যেতেও পারে কারণ ব্যাপারটা এমন না যে ওনাদের যে রিজার্ভ আছে সেটা যদি যথেষ্টও হয় সেটা হয়তো বা অ্যাভেলেবেল হবে ছয় মাস তিন মাস এক বছর ধরে সেটা তো কাজকেই যে অ্যাভেলেবেল করা যাবে তা তো না এরকম একটা ইস্যু আছে থার্ড লেয়ারে যেটা আসবে যে ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে যেটা হবে যে যে কোনো ক্রস বর্ডার ট্রানজাকশনের ক্ষেত্রে বাংলাদেশের রিস্ক প্রিমিয়াম সিগনিফিকেন্টলি বেড়ে যাবে এমনিতেই আমরা গত বছর ধরে যে ডলার ক্রাইসিসের কারণে কিন্তু আমরা একটা বেশ বড়ো ধরনের চাপ ফিল করছে যে আমাদের রিস্ক প্রিমিয়াম যেটা বাইরে থেকে টাকা নিতে গেলে যে পরিমাণ সুদ দিতে হয় সেটার পরিমাণটা বাড়ছে এটা আমার ধারণা আরও বেড়ে যেতে পারে সেক্ষেত্রে এটা রিভার্স এফেক্ট হচ্ছে সমস্ত কিছু আবার দাম বাড়বে আরেক রকম মানে আরেক বিপদ সামনে মানুষ দাঁড়িয়ে যাচ্ছি ডক্টর মাহফুজ আপনার কাছে আমাদের একটু রিজার্ভ নিয়ে এই মানে এই সময়টাতে গেল কয়েকটি মাস ধরে বেশ একটু হিসাব নিকেশ করেই চলতে হচ্ছে নানা নানারকম হিসাব নিকেশ আসছে একটু উঠে যাওয়া কমে যাওয়া শঙ্কা কি কিছুটা স্বস্তি এরকম একটা ব্যাপার তো এই ধরনের একটি পরিস্থিতিতে রিজার্ভের জায়গাটিতে নিয়ে আবার নতুন করে কোনো ধরনের সংকটের বা শঙ্কার কোনো আশঙ্কা করছেন হ্যাঁ অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানে আসলে দুটো জায়গাতে একটা চাপ তৈরি আশঙ্কা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যেটা হয়েছে যে যে এক্সপোর্টটা হতে পারেনি হ্যাঁ তো সেটার একটা চাপ হ্যাঁ যে ওইটা হচ্ছে যে আমাদের এমনিতে যেটা আসলে ব্যবসায়ীরা বলছেন যে এখন এয়ার শিপমেন্ট সেটা একটা মানে এটা করতে হবে যেটা কস্টলি হ্যাঁ আর এটা আসলে বিমানের মাধ্যমে এটা কার করতে এটা দিতে হবে তো এটা আসলে খুবই স্বাভাবিক যে এটা বাইরের কাছ থেকে তো এক্সপেকটেশন থাকবে তার কারণ প্রত্যেকটা প্রোডাক্টেরই টাইম লাইন থাকে এবং সেটা কিন্তু আমরা পূরণ করতে পারছি না যেহেতু উৎপাদন বন্ধ ছিল যেতে পারিনি পোর্টে তো এটা একটা অতিরিক্ত খরচ হ্যাঁ আবার আরেকটা ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে যে আমাদের যা কিছু অর্ডার ছিল তার একটা হয়তো পার্ট পেমেন্ট হতে পারে এইটা কিন্তু আশঙ্কা করছেন যে হয়তো পুরো পুরি পেমেন্ট নাও করতে পারে তারা হয়তো ডেমারেজটা হয়তো ক্ষতিপূরণ চাইতে পারে আর কি আমাদের এক্সপোর্টারদের কাছ থেকে এটা হতে পারে আর কিছু হচ্ছে ক্যান্সেলেশন তার কারণ যথাসময় আমরা দিতে পারলাম না যেটার কারণ যে পণ্যগুলো সেগুলো অথচ আমরা উৎপাদন করলাম ঠিকই হ্যাঁ তো এই যে অবস্থা সেটা কিন্তু আমাদের এই যে আসলে এক্সপোর্ট আর্নিংয়ের ক্ষেত্রে এক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি করবে সেটা হলে যেটা হয় যে আসলে ডলারটা আসছে না হ্যাঁ এটা একটা আর একটা হচ্ছে যে সার্ভিস এক্সপোর্ট আমাদের হ্যাঁ তো সেখানে একটা বড় অংশ কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে আউটসোর্সিং এবং একই সঙ্গে যে ফ্রিল্যান্সিং তো সেখান থেকে ইতিমধ্যে যেটা করেছিলেন আর কি এই সময়টাতে আমাদের অনেকগুলো ফ্রিল্যান্সার তারা বলেছিলেন যে তারা নেপালে যাবেন প্রয়োজনে গিয়ে তারা অন্তত এই কন্ট্রাক্টগুলো করবেন এবং একই সঙ্গে তারা কিছু ইনকাম করবেন তো কিন্তু যতটুকু লস হয়ে গেছে তো সেটা হয়ে গেছে তো এটার কারণে অনেকগুলো বৈদেশিক মুদ্রা এখানে আসতে পারেনি তো এখন এই যে চাপ সেই চাপটা কিন্তু এক ধরনের ডোমিনো এফেক্ট তৈরি করতে পারে মানে যে আমরা পরপর কতগুলো ইট যদি বসাই একটা ইটে ধাক্কা দিলে কিন্তু পরে সবগুলো পড়ে যায় তো এরকম কিন্তু পুরো যে আমাদের ডলার আর্নিং সিস্টেম সেই সিস্টেমের উপরে ইতিমধ্যে একটা চাপ তৈরি হয়েছে আর যদি খরচটা বেড়ে যায় মানে ঋণের সুদের হার ঋণ আমরা বিদেশ থেকে করছি প্রাইভেট সেক্টরে কিন্তু প্রচুর ঋণ নিচ্ছে বিদেশ থেকে তো এখন সেটা পরিশোধ করতে গিয়েও কিন্তু তার খরচটা যেহেতু বেড়ে গেল তার মানে যতটুকু আমরা আমাদের এখানে ডলারটা আসছে তার সাথে মানে আগের রেটের চাইতে বেশি রেটে কিন্তু পরিশোধ করতে হচ্ছে এখন এইটা কিন্তু আমাদের এই যে হিসাবটা এলেই আমরা বুঝবো যে আগামী হয়তো এক দুই মাসের মধ্যেই এটা দেখা যাবে চিত্রপুরে একদম পরিষ্কার হবে যে আসলে আমাদের কিন্তু আর সেই অবস্থাতে রিজার্ভটা থাকবে না এই যে বিশ একুশের মধ্যে যে ঘুরপাক্কা ছিল আমরা ঋণ নিচ্ছিলাম তারপরে এই বিশ একুশ বিলিয়নের থেকে আমরা উনিশশো আঠারোতে নেমে যাই আমাদের রিজার্ভ তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা এটাই স্বাভাবিক ওইটার থেকে আবার ফেরত আসতে মানে একুশে ফেরত আসতে কিন্তু আমাদের অনেক কাঠখর করাতে হবে এই যে পরিস্থিতি এবং একই সঙ্গে রেমিটেন্সের ক্ষেত্রে যেটা একটা ধাক্কা এসছে যে আমাদের ফর্মাল চ্যানেলে মানে ব্যাঙ্কের মাধ্যমে যেটা আসতে একটু সমস্যা হয়েছে যেহেতু নেটওয়ার্কটা ছিল না একই সঙ্গে হুন্ডিতে চলে গেছে বেশ কিছুটা অর্থ তার কারণ কিছুটা আবেগ কাজ করেছে মানুষের মধ্যে এই অপপ্রচারের কারণে গুজবের কারণে তো এদের মধ্যে মানে আমাদের প্রবাসী শ্রমিকদের মধ্যে একটা অংশ তারা বলেছেন যে তারা টাকা পাঠাতে ডিলে করবেন তিন মাস ছয় মাস এরকম আবার হুন্ডিতে পাঠাবেন ফর্মাল চ্যানেলে পাঠাবেন না

তাহলে কিন্তু এটা একটা অশনী সংকেত আমি মনে করি যে এই রেমিটেন্সের অর্থটা কিন্তু একটু ফ্রেশ অ্যাডিশন আমাদের সবচেয়ে ছিল আমাদের বেশি রেমিটেন্স আসছিল সংযুক্ত আরব আমিরাত থেকে হ্যাঁ হ্যাঁ তো এইটা একটা বড় চিন্তার বিষয় তার কারণ ওমানে কিন্তু এখন ইতিমধ্যে বন্ধ আছে তো সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে কীভাবে চালু করা যায় মালয়েশিয়াতে আমাদের একটা ডেডলক এরকম সব জায়গাতে যদি এরকম একটা নেতিবাচক খবর আসে তো তাইলে কিন্তু আমাদের জন্য একটা বড় চিন্তার বিষয় এবং রেমিটেন্স যেহেতু একটু মানে ফ্রেশ একটা অ্যাডিশন টু রিজার্ভ তো এই কারণেই কিন্তু একটা চিন্তার বিষয় আমাদের আলোচনাটা চলবে এটা বিরতির সময় হয়ে গেছে তারপর আবার ফিরবো আপনাদের কাছে প্রিয় দর্শক ইস্পাহারি মির্জাপুর জিরো আওয়ারে সময় হয়ে গেল একটা বিরতির ফিরব অল্প সময়ের আশা করি সঙ্গে থাকছেন প্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগত ইস্পাহারি মির্জাপুর জিরো আওয়ারে ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য ফিরছি আলোচনায় আশা মোহাম্মদ এবার আপনার কাছে আসছি আমাদের যে যে আলোচনা চলছে তারই ধারাবাহিকতা এবং জানতে চাইবো যে বিনিয়োগ পরিস্থিতিতে আসলে এর কোন ধরনের কোনো অভিঘাত পড়বে কিনা সেটি একটু জি দেখুন বিনিয়োগ পরিস্থিতিতে দু ধরনের বিনিয়োগ নিয়ে আমরা একটু আলাদা করে কথা বলি দুটোর সার্কস্ট ভিন্ন এক নম্বর হচ্ছে দেশীয় বিনিয়োগ দেশীয় বিনিয়োগের জন্য আমরা যে এই বছরের প্রথম থেকে যেটা নিয়ে স্ট্রাগল করছি সেটা হচ্ছে আমরা একটা কন্ট্রাকশনের মনিটারি পলিসিতে আছি যে আমরা একটা সংকোচনমূলক মুদ্রানীতির চেষ্টা করছি যাতে ইনফ্লেশন কমানো যায় এবং এটা করতে গিয়ে যেটা হচ্ছে যে আমাদের আসলে বিনিয়োগের পরিমাণ এবং বৃদ্ধি বিনিয়োগ বৃদ্ধির পরিমাণটা রিলেটিভলি অনেক কম যেমন আমরা ব্যাংকিং সেক্টরে তারল্য ঘাটতি আছে একটা এবং এটা মানে টার্গেটই করা হচ্ছে দশ পার্সেন্টের মানে বেসরকারি খাতে ঋণের প্রবাহ দশ পার্সেন্টের নিচে রাখা হবে দশ পার্সেন্টের নিচে রাখলে আসলে খুব একটা ইনভেস্টমেন্ট গ্রোথ হয় হওয়া সম্ভব না মানে ব্যাংকিং সেক্টরই তখন সেটা সাপোর্ট করতে পারবে না সো ওইখানে একটা বড় ধরনের চাপের মুখে আছে আমরা সেই কারণে এমনিতেই দেশীয় বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় ধরনের স্লথ একটা রিডাকশানিং স্পেস তৈরি হয়েছে যেটা আমরা যে যতখানি চাচ্ছিলাম ততখানি পারছিলাম না এর অবস্থায় যদি ধরেন যেটা বললাম একটু আগে যদি তিন পার্সেন্ট যদি আপনার নেট লস ক্রিডে ক্রিয়েশন হয় নতুন করে ক্রিয়েশন হয় সেক্ষেত্রে বিনিয়োগের পরিমাণটা আরও কমে যাবে বিনিয়োগের পরিমাণ কমে গেলে মানে এমনিতেই সেটা একটু কমতির দিকে এটার উপরে যদি আরও চাপ পড়ে তখন আপনার কর্মসংস্থানের ওপরে আরও বড় ধরনের চাপ পড়বে এটা এটা হচ্ছে একটা সাইড এখানে একটা ভালো জিনিস হচ্ছে দেখেন দেশীয় বিনিয়োগকারীরা আমরা তো আমাদের জন্য রাজনৈতিক কিংবা অর্থনৈতিক অস্থিরতা নতুন কিছু না আমরা এগুলো সব কিছু হিসাবের মধ্যে নিয়েই করি কিন্তু বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় যে সবচেয়ে বড় ফ্যাক্টরটা বিদেশি বিনিয়োগকারীরা আসলে যে কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা খুবই অপছন্দ করেন তা এটার একটা কারণ হচ্ছে তাদের পক্ষে আসলে এই জিনিসগুলোর ইম্প্যাক্টটা বোঝাও সম্ভব না এটা কিভাবে ওভারকাম করতে হয় সেটাও তারা জানেন না সো এই সমস্ত জিনিস মিলিয়ে আমরা মনে করি যে এই ধরনের বিশেষ করে যেটা আপনার ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেটা আসে সেটা একটা বড় ধরনের চাপ সৃষ্টি করে এবং আপনি যদি দেখেন যে হিস্টোরিক্যালি বাংলাদেশের কিন্তু ইকোনমিক মিরাকল কেন হয়েছে কি হয়েছে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন উঠে না বাংলাদেশের যখন যখনই আপনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে কোনো ধরনের সমালোচনা দেখবেন সেই সমালোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে হিউম্যান রাইটস কিংবা করাপশন কিংবা এই জাতীয় অনেক কিছু এটা কিন্তু ইকোনমিক ফান্ডামেন্টালস কিংবা ব্যবসা বাণিজ্য করা যায় কি যায় না এই ব্যাপার নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে কোনো খুব একটা আপনি সমালোচনা দেখবেন না এটার ফলে যেটা হচ্ছিল যে আমাদের যে এমনিতেই আমরা গত বছরও যেমন ধরেন আপনার বিভিন্ন ধরনের ইলেকশন ছিলেন ইলেকশন ইয়ার সব কিছু মিলিয়ে গত বছর এবং ইন্টারন্যাশনাল মার্কেটের কন্ডিশন সব কিছু মিলিয়ে গত বছর বিনিয়োগটা একটু স্লথ ছিল গত বছর পর্যন্ত এবছর আমরা আশা করছিলাম যে বিনিয়োগের পরিমাণটা বাড়বে এখনও ছয় সাত মাস বাকি আছে দেখা যাক কি এটা কী হয় মানে এই এই ক্যালেন্ডার ইয়ারে অর্থ বছরে তো প্রায় পুরোটাই বাকি এখনো এগারো মাস বাকি আছে তো এইখানে আমাদের আমার আমার ধারণা আমাদেরকে যেটা করতে হবে একটু একটু আগে যেটা বলছিলাম যে দেখুন আপনি একটা বাধার সম্মুখীন হয়েছেন তো তাইলে আপনার সারা বছরের শেষ নাগাদ যে টার্গেটটা অ্যাচিভ করতে হবে সেটার জন্য আসলে আমাদেরকে একটু এক্সট্রা খাটতে হবে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে আমি মনে করি যে অনেকগুলো জায়গায় আসলে এইরকম এফোর্ট দেওয়ার ব্যাপার আছে যেগুলো কিন্তু সাম অফ দিজ ইস্যুস আর লং টার্ম আমরা যেমন খুব সহজ বাংলায় বলতে পারি যে ধরুন আমাদের লজিস্টিক্স খাতে অনেকগুলো চ্যালেঞ্জ আছে যেগুলো আমরা যদি দূর করতে পারি এবং লজিস্টিক্স খাতে চ্যালেঞ্জ বলতে আমি পোর্টের মাল খালাস থেকে শুরু করে কাস্টমস ক্লিয়ারেন্স করে আমাদের ফ্যাক্টরিতে পৌঁছানো এবং সেখান থেকে বাজার ব্যবস্থায় পৌঁছানো এই পুরো চেইনটাকেই বোঝাচ্ছি এইখানে কিন্তু সরকার যেমন কয়েক মাস আগে আপনার একটা নতুন লজিস্টিক্স পলিসি ঘোষণা করেছেন এখানে প্রায় ছয়শোর মতো রেজি আছে যেগুলো চেঞ্জ করা যাবে করতে হবে আমরা আমরা মনে করি যে এই ধরনের যে এজেন্ডা যেগুলো আছে যে ইনফ ইম্প্রুভমেন্ট এজেন্ডা যেগুলো যেগুলো আসমে দুই বছরের মধ্যে টার্গেট করা হয়েছিল সেগুলো যদি আমরা ছয় মাসের মধ্যে করতে পারি তাহলে কিন্তু একটা বড় ধরনের বুস্ট হবে ইকোনমিতে এবং এটা এটা ছয় মাসের মধ্যে করা সম্ভব কারণটা হচ্ছে দেখুন এটা নাইনটি হচ্ছে আপনার রেগুলেটরি চেঞ্জেস আচ্ছা রেগুলেটরি চেঞ্জ করতে তো কোনো বাজেট অ্যাপ্রুভালও লাগে না কোনো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করতে হয় না কিছুই লাগে না রেগুলেটরি চেঞ্জগুলো যদি আমরা এখনই করে ফেলতে পারি তাহলে কিন্তু এই বছরই একটা বড়ো ধরনের উল্লম্ফনের জায়গা তৈরি হবে আমাদের ইকোনমিতে আমরা আমি মনে করি এবং আমরা বিজনেস কমিউনিটি মনে করি যে এই জিনিসগুলো না করার কোনো কারণ নেই আচ্ছা আচ্ছা আবার আসবো আপনার কাছে একটু মাহফিজ কবির ফিরছি আপনার কাছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভাবমূর্তি বা ইমেজ একটা বড় ব্যাপার তো আমরা কি আসলে কোনো ধরনের সংকটে পড়লাম বা পড়তে বিষয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কি এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে যে যেটা হলো ব্যবসার পরিবেশ মানে এখানে স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ এখানে আমরা বিজনেস সাইকেল এফেক্টগুলো এগুলো নর্মাল থাকে সবসময় শর্ট লং সাইকেল এগুলো তৈরি হয় কিন্তু এটা যেটা সেটা কিন্তু খুবই নন ট্রেডিশনাল ইন নেচার মানে আমরা আমাদের যে ছাত্র আন্দোলনের যে ইতিহাস সেই ইতিহাসে আমরা কিন্তু ধ্বংস দেখিনি কখনো সরকার পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই রকম করে যে জ্বালাও পড়া একটা বড় রকমের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে গিয়ে আঘাত করা এবং একটা ট্রাস্ট তৈরি করা বা তৈরি হওয়া এইটা একেবারেই নতুন আমাদের জন্য এবং আমরা তো আসলে ভাবতেও পারিনি যে এটা এইভাবে একটা মানে একটু অল্প সময়ের মধ্যে এটা যে থেমে যাবে যদিও তার জন্য প্রচুর মূল্য দিতে হয়েছে আমাদেরকে এবং অনেক প্রাণহানি হয়েছে কিন্তু আলটিমেটলি আমরা একটা স্টেবল জায়গাতে চলে এসেছি এটা যদি আরও পনেরো দিন হতো তাহলে অবস্থাটা কী হতো এটা কিন্তু ভাবতে গিয়ে গা শির ওঠে তো যতটুকু হলো ততটুকু দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেগুলো এসছে এখন কিন্তু কন্টিনিউসলি মানে বাংলাদেশের খবর বা এশিয়ার খবর এলে কিন্তু সেটা টপ নিউজ হিসেবে বাংলাদেশের খবর আসছে তো এখন এটার যে ফলাফল সেটা নিশ্চিতভাবেই আমি মনে করি যে এটা একটা ইমেজ ক্রাইসিস তৈরি করেছে এটা শর্ট টার্মে হলেও করেছে এবং এটা চলে থাকবে এখন এই জায়গাতে যখনই একজন বিজনেসম্যান বা একজন এন্টারপ্রেনার বা একজন ইনভেস্টর যখন সার্চ দিবেন বাংলাদেশ নামে তার কাছে তো বাংলাদেশ অপরিচিত থাকতে পারে হ্যাঁ তিনি সার্চ দিলেই তখন আসবে কিন্তু এইটার খবর এবং এটা কিন্তু আগামী ছয় মাস চলতে থাকবে তার মানে বোঝাই যাচ্ছে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু মানে ইমেজের ক্ষেত্রে সেটা কিন্তু তৈরি হলো এটা একটা দিক আরেকটা দিক আমার পর্যবেক্ষণ সেটি হলো যে আপনি একটু খেয়াল করেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত আসেনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু মোটামুটি ভারসাম্যপূর্ণ একটা মানে সবার সব পক্ষকে সহিংসতা পরিহার করতে বলা হয়েছে তার মানে হলো যে কোনো দিকে কিন্তু এটা কাউকে অভিযোগ করা আঙ্গুল তোলা সেটা কিন্তু হয়নি এটা একটা ভালো দিক আর এর পাশাপাশি কিছু মানবাধিকার প্রতিষ্ঠান রয়েছে যেমন এই যে অ্যামিনেস্টি তারা কিন্তু কিছু কিছু পর্যবেক্ষণ দিয়েছে তো সেটি একটা কিন্তু অন্যদিকে যে হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু এখনও পর্যন্ত ওইভাবে তেমন কিছু বলেনি এটা ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় মানবাধিকারের কথা বলে কিন্তু তাদের মানবিকতিকার হচ্ছে কিন্তু শ্রমিকের অধিকার নিয়ে তারা কিন্তু অন্য ডাইমেনশন খুঁজেটা যায় না আমি আশঙ্কা করছিলাম যে তাদের দিক থেকে কোনো কড়া প্রতিবাদ আসে কিনা কিন্তু দেখা গেল যে না তারা কিন্তু আমার কিছু এখনও বলেনি তারা হয়তো অবজার্ভ করছে কিন্তু অন্যদিকে যদি আমরা একটু লন্ডনের অবস্থাটা দেখি বা যুক্তরাজ্যের যে পরিস্থিতি সেখানে কিন্তু পার্লামেন্টে এগুলো নিয়ে ডিসকাশন ইতিমধ্যে হয়তো ইনিশিয়েট করা হয়েছে হয়তো কিছুদিন পরে আমরা ইউএস সিনেটে বা তাদের যে ওইখানে তাদের সংসদ ওইখানে কিছু কথাবার্তা হয়তো হতে পারে এখন সব মিলিয়ে যে অবস্থা সেটা নিয়ে আমার মনে হচ্ছে যে তাৎক্ষণিকভাবে আমরা যে আশঙ্কাটা করছিলাম ইউএজের ক্ষেত্রে রাজনৈতিক পরিসরে বা জিও তো সেই জায়গাতে খুব এটা না হলে আমি মনে করি যে আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য সেখানে কিন্তু বাংলাদেশের নামে এখন আসলে একটু চিন্তা নিয়ে বা একটু ভ্রুকুটি নিয়ে দেখা হচ্ছে এবং এটা হয়তো আরও কিছুদিন থাকবে বলে আমার কাছে মনে হয়েছে আমরা আলোচনাটা চালিয়ে যাব একটু বিরতির সময় হয়ে গেছে আবারও ফিরবো আপনাদের কাছে বিরতির পর প্রিয় দর্শক সময় হয়ে গেল আরো একটা বিরতির ফিরবো অল্প সময়ের ভেতর আশা করি প্রিয় দর্শক আপনাদের স্বাগত মির্জাপুর ধন্যবাদ সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য আশা মোহাম্মদ ফিরছি আপনার কাছে সংকটের নানা দিক নিয়ে তো আপনাদের কাছ থেকে জানলাম বুঝলাম একটু বেরিয়ে আসার পথগুলো যদি একটু আলোচনা করতে চাই আপনার কাছে যাচ্ছি আমি যদি একটু প্রথম একটু আগে যেটা বলছিলাম যে দেখুন আমাদের একটা যেই যে কোনো ইকোনমিক ড্যামেজ কিংবা লস হলে সাইক্লোন হলে কি হয় আমাদের তো একটা লস অ্যান্ড ড্যামেজ হয় এটা কাটিয়ে ওঠার রাস্তা কি। রাস্তাটা হচ্ছে আপনি বছরে যে বাকি দিনগুলো আছে ওগুলোতে আসলে সেটা মেক আপ করার চেষ্টা করবেন এফোর্ট ডাবল আপ করতে হবে যেখানে যেখানে বাধা আছে সেগুলোকে যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলতে হবে একটু আগে যেটা বললাম যে আমাদের লজিস্টিক্স পলিসির যেই টার্গেটটা আছে সেটা যদি আমরা এই বছর যেটা এই বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছর করার কথা ছিল ওগুলো যদি আমরা বছর করে ফেলতে পারি তাহলে আমরা খানিকটা হলেও এগিয়ে যাব আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরসে বেশ কিছু ফান্ডামেন্টাল রিফর্ম দরকার আছে রিফর্মটা দরকার কারণ যেমন যেমন ধরুন যে ব্যাড ডেটের ম্যানেজমেন্টের জন্য ব্যাংকের ক্যাপিটালের থেকে আমাদের সাধারণ ব্যবসায়ীদের জন্য যেটা সমস্যা হয় যে লোনের মানে ওখানে একটা দুই থেকে তিন পার্সেন্ট আপনার এক্সট্রা কস্ট লোডেড হয় যেটা বিয়ার করতে হয় সাধারণ ঋণ গ্রহণ গ্রহীতাদেরকে এটাকে যদি কমিয়ে আনা যায় এবং দ্রুত এটা আসলে অনেক দ্রুত অনেক কিছু করা সম্ভব আমি যেটা মনে করি যে এইটা ইজ এ সিগনাল যে সময় ক্ষেপণ করার সময় নষ্ট করার মতো বিলাসিতা আমরা করতে পারবো না আমাদেরকে যেগুলো আসলে যত তাড়াতাড়ি যত দ্রুত এই কাজগুলো করা সম্ভব সেগুলো এখনই করে ফেলতে হবে আপনার খুব সিম আরও দুই তিনটা মেজর ইস্যু আছে যেমন ধরেন জ্বালানি সরবরাহ জ্বালানি সরবরাহের জন্য কিন্তু আমাদের অনেকগুলো কাজ করতে হবে সেটা কিন্তু আমরা ছয় মাস পরে করলে হবে না আমাদের আজকে করা দরকার এরকম আপনার আরেকটা মেজর ইস্যু যেটা আসলে আমরা যেহেতু কিছুক্ষণ আগে ইয়ে নিয়ে কথা বলছিলাম কর্মসংস্থান নিয়ে কথা বলছিলাম দেখুন আমাদের কিন্তু বছরে যে লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে স্কিল নেই এটা আমি বারবার বলছি আপনি যদি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন আপনি ইউএইতে দেখেন ইউএইতে প্রত্যেকটা কোম্পানিতে যতজন অডি অ্যাকাউন্টেন্ট আছেন যতজন কোয়ালিফাইড চা আছেন তার কত পার্সেন্ট বাংলাদেশ থেকে গিয়েছে আমি কিন্তু এই পার্টিকুলার সেগমেন্টটাতে মিডল ইস্টে আমরা জানি যে মিডল ইস্টের দক্ষ জনশক্তি দক্ষ জনশক্তির দক্ষতার একটা সিরিয়াস ঘাটতি আছে বাংলাদেশের বুয়েট কিংবা আইবিএর। স্টুডেন্টদের কত পার্সেন্ট পাঁচ বছর পরে দেশে থাকেন সংখ্যাটা কিন্তু পঞ্চাশ পার্সেন্টের কম কিন্তু আপনি যদি আজকে নর্থ নর্থ আমেরিকার ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানিগুলো দেখেন তার একটা বড় অংশের আপনি সি আয় আয়া সিইও অথবা সিএফও অথবা সি সিএক্সওতে আপনি দেখবেন আইআইএম কিংবা আইআইটি গ্র্যাজুয়েট বাংলাদেশ থেকে একজনকে আমি দেখি না ওখানে তার মানে কি আমরা যে গ্র্যাজুয়েট তৈরি করছি তারাও কিন্তু গ্লোবালি কম্পিট করতে পারছেন না এই অবস্থাটা চেঞ্জ করতে হবে এটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে এই কাজগুলো কিন্তু অনেক কিছুই আছে যেগুলো ফল পেতে পাঁচ বছর লাগবে কিন্তু কাজটা আজকে শুরু না করলে এটা হবে না পাঁচ বছরটা যেদিন শুরু করবেন তার পাঁচ বছর পরে হবে আর যে খাতগুলো বেশি ক্ষতিগ্রস্ত আপনি কিছুক্ষণ আগে আলোচনা সেটা বলছিলেন সেই খাতগুলোর জন্যে করণীয়গুলো কী দাঁড় দাঁড়া এইটা বাট আমি মনে করি যে কোভিডের সময় আমরা কিছু ধরনের প্রণোদনা দিয়েছিলাম ওই ধরনের কিছু দেওয়ার প্রয়োজন আছে কি না এটা জানি না আমরা এটা একটা হিসাব করে দেখার ব্যাপার কিন্তু যেটা ইমিডিয়েটলি ফিজিবল সেটা হচ্ছে দেখেন যে আমাদের যে এই যে দশ দিনের পনেরো দিনের যে ইকোনমিক ইম্প্যাক্ট পনেরো দিন ধরে আমাদের তো রেভিনিউ নাই আমি ইন্টারেস্টের টাকা দিব কিভাবে। তাহলে কি তার মানে কি আমি যদি জুলাই থার্টি ফার্স্টে যদি আমি ইন্টারেস্ট দিতে না পারি তাহলে আমাকে কি সিআইবিতে আপনি ইয়ে করবেন ডিফল্ট হিসেবে ক্লাসিফাইড করবেন তাহলে কিন্তু ওই স্পাইরালে পড়ে গেলে আমি কিন্তু আর কোনো দিন বেরোতে পারবো না সো এরকম বেশ কিছু জায়গায় আমি আমরা মনে করি কিছুটা ডেফারালের সুযোগটা বিশেষ করে ব্যাঙ্কিং খাতে ডেফারালের সুযোগটা দেওয়া দরকার ইন্টারেস্ট ওয়েভার কিংবা রিডাকশনের একটা মেকানিজম থাকা দরকার যেই ব্যবসা বাণিজ্যগুলো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিছুটা হলেও সময় দেওয়া দরকার রিকাভারি করার জন্যে তাদেরকে কিছুটা হলেও সুযোগ দেওয়া দরকার ছাড় দেওয়া দরকার এই জিনিসগুলো না করলে কিন্তু আমরা এই যে ড্যামেজটা মানে কি হয় যে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে ড্যামেজটা অ্যাবজর্ভ করার একটা মেকানিজম লাগবে আমার আমাকে যদি সরাসরি ক্যাপিটাল থেকে একটা অ্যাবজর্ভ করতে হয় অনেক ক্ষেত্রে যে দেখা যাবে এটা আমরা পারবো না ধন্যবাদ সেটা হয়তোবা বা ছয় মাস সময় দিলে কিংবা তিন মাস সময় দিলে হয়তো সম্ভব ধন্যবাদ যাচ্ছি মাহফুজ কবির আপনার কাছে আমাদের রিটেইন সেক্টরে কি এটার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটা একটু বুঝতে চাইবো এবং আপনার যদি এই এতক্ষণ ধরে যে আলোচনা তার প্রেক্ষিতে আপনার কিছু থাকে থাকে একটু হ্যাঁ ডেফিনেটলি এটা ক্ষতিগ্রস্ত হয়েছে মানে আমাদের হোলসেল অ্যান্ড রিটেল যে বিজনেস তো সেখানে এটা একটা ইম্প্যাক্ট পড়েছে সেটা কিন্তু আমরা দেখলাম যে বাজারে হঠাৎ করে জিনিসের দাম বেড়ে গেছে এবং যেখানে আসলে পেঁয়াজ এখন একটা মৌসুম তো এখানে আমরা ভারতে পেঁয়াজ আমদানি করছি এবং আমরা আমাদের যে খাদ্য পণ্য সেটা কিন্তু উৎপাদিত হয়েছে ফার্ম গেটে রয়েছে কিন্তু সেটা কিন্তু মার্কেটে আসতে পারছে না তার কারণ ওই বন্ধ ছিল বেশ কয়েকদিন তো পরিবহন বন্ধ থাকার কারণে হঠাৎ করে এমন মূল্য স্ফীতি হল যেটার কারণে কিন্তু একেবারে সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো মানে রিটেল সেল যেটা সেটা এভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক রিটেল আউটপুট অনলাইন বেস যে সমস্ত বিজনেসগুলো আছে এ ঘরে ঘরে যেগুলো আসলে পণ্য পৌঁছে দিতো সেগুলো কিন্তু বন্ধ হয়েছিল এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি চালু হয়নি তো এখন এ কারণে যে পুরো যে ইন্টারনাল যে সাপ্লাই চেইন তো সেটা ক্ষতিগ্রস্ত এখন আরো অন্যান্য অনেক খাতে আসলে ক্ষতি হয়েছে আসলে আমি উল্লেখ করতে চাই যে হবে প্রথম কথা হচ্ছে আমাদের যা কিছু হয়ে গেল হয়ে গেছে এটা বললে কিন্তু হবে না যে ড্যামেজ লস হলো সেটার একটা প্রপার অ্যাসেসমেন্ট দরকার এবং সেটার জন্য একটা ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করা দরকার এক্সপার্টদের নিয়ে আর এই ধরনের ঘটনা আমরা সেরকম কোনো মেথোলজিও জানি না এখনো পর্যন্ত যে আসলে এটা কিভাবে অ্যাসেস করতে হবে তো সেটা বার করে সেটা একটা খুব র্যাপিড অ্যাসেসমেন্ট দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে যে কতগুলো প্রায়োটির সেক্টর তৈরি হবে হ্যাঁ সব খাতেরই ক্ষতি হয়েছে কিন্তু আমাদের এসএমই খাতে যেমন ড্যামেজটা অনেক বেশি এবং এস এর মধ্যে কিন্তু ওর যে লার্জ ইন্ডাস্ট্রির একটা যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেখানে অনেক এসএমই রয়েছে তো সেটার জন্য কীভাবে কী ব্যবস্থা করা যায় তার কারণ তাদের এত মানে তাদের লস এত বেশি ডিপ এবং তারা অল্প কিছু চাপ পড়লেই তারা সব পুঁজি হারিয়ে ফেলেন তো সেটা করতে হবে একটা ফান্ড তৈরি করা যায় কিনা তার কারণ করোনার সময় তো আমরা দেখলাম যে প্রাইম মিনিস্টার স্পেশাল ফান্ড তৈরি করছেন তবে সেই সময় আসলে কিছুটা স্পেস ছিল আমাদের হয়তো গভর্নমেন্টের ভর্তুকি দেওয়ার সুযোগ ছিল এখন কিন্তু কম কারণ এখন কিন্তু একটা বড় রকমের কিন্তু ডেফিসিট রয়েছে যেটা দুই লক্ষ ছাপান্ন হাজার কোটি টাকার মতো এখন এর সাথে নতুন কিছু যদি আমরা আরও অ্যাড করি ভর্তুকি তাহলে সেটা হয়তো কাজ করবে না কিন্তু এখানে বাংলাদেশ ব্যাঙ্ক একটা কাজ করতে পারে তার স্পেস রয়েছে তার কারণ সে নিজেই একটা মানিটারি পলিসি তৈরি করেছে সেখান থেকে যদি ইত্যাদি ফ্লেক্সিবিলিটি তৈরি করে তারা নিজেরা কিছু ফান্ড তৈরি করে তাদেরও আয় রয়েছে তো সেখান থেকে কিছু যদি ভর্তুকি দেয় তাহলে সেক্ষেত্রে এটা তৈরি করা সম্ভব অবশ্যই ফান্ড তৈরি করলে তখন যারা একটু বেশি বাংলারে বল তাদেরকে একটু সুযোগ সুবিধা দিয়ে যদি তাদেরকে আবার মেন নিয়ে আসা যায় তাদের ড্যামেজ লস এটাকে রিকভারি যদি করা যায় এইভাবে করে আমরা অর্থনীতির জন্য একটা নতুন একটা পরিস্থিতি যদি তৈরি করতে পারি যেখানে কন্ডিসিভ এবং সেখানে আসলে এই যে কষ্ট যেগুলো হলো মানুষের তো তারা কিছুটা রিকভারি করবে করে আবার সামনের দিকে এগিয়ে যাবে এইভাবে করে আমরা তৈরি করতে পারি আমাদের যে বিভিন্ন রকমের ডিজাস্টার থেকে বের হয়ে আসার যে ইতিহাস আমাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু সারা পৃথিবীর অনেক জায়গাতে নেই আমাদের একটা ইতিবাচক মনোভাব রয়েছে সামাজিক পুঁজি রয়েছে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি তো এইভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে আমরা নিজেদেরকে যদি একটা সাহস দেই একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গিয়ে যাই তাহলে আমি মনে করি যে এখানে আসলে এই যে যা কিছু ক্ষতি হয়ে গেল সেটাকে পুষিয়ে নিয়ে আসা সম্ভব তবে এটা একটা প্রপার অ্যাসেসমেন্ট দরকার সেভাবে আমরা যদি করতে পারি তাহলে আশা করি যে হিউম্যান লস যেগুলো হয়েছে তো তাদের যে কতটুকু ক্ষয়ক্ষতি হলো সেটাও দেখবো আমরা একই সঙ্গে যে ফিজিক্যাল যে ইকোনমিক অ্যাক্টিভিটি সেগুলোর যে কী হলো তো সেটা অ্যাসেস করে আমরা এটা প্রপার একটা সুন্দর গাইডলাইন তৈরি করব তৈরি করব তৈরি করে ফাইন্যান্সিং করব পলিসি সাপোর্ট দেবো এভাবে করে আমরা এটা সুন্দর একটা ফলাফলের দিকে আমরা যেতে পারি ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আপনাদেরকেও লম্বা এই আলোচনা আমাদের সঙ্গে থাকার জন্যে আজ শেষ করছি এখানে কাল আবার দেখা হবে ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে কথা হবে অন্য কোনো প্রসঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি